এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা আমাদের কম্পিউটারে ভিপিএন ইনস্টল করতে পারি এবং তাও কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়া আমরা উইন্ডোজ টেন এই ফোর্ট ফিচার ব্যবহার করে ভিপিএন ইনস্টল করব ভিপিএন ইনস্টল করার আগেই প্রথমে আমাদের জানা দরকার ভিপিএন কী ভিপিএনের পূর্ণরূপ যদি আমি বলি তাহলে ভিপিএনের পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএনের মাধ্যমে কোনো দেশের সরকার যে সকল ওয়েবসাইটগুলো ব্লক করে রাখে আমরা সেই সকল ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবো তবে আমার পরামর্শ থাকবে কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এই যেমন আমি একটা ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটটি ব্লক করা আছে আমরা এই ওয়েবসাইটটি আমাদের কম্পিউটারে ভিপিএন ইনস্টল করার পরে ভিজিট করব ভিপিএন ইনস্টল করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা গুগলে সার্চ করব ভিপিএন গেট আমরা ভিপিএন গেটটিকে গুগলে সার্চ করার পর যে লিঙ্কগুলো দেখতে পাবো তার প্রথম লিঙ্কটিতে আমি ক্লিক করব লিঙ্কটিতে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা কান্ট্রি ওয়াইজ কিছু লিস্ট দেখতে পারবো ওই লিস্ট থেকে আমরা ডিএনএস হোস্ট নেম থেকে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি কপি করবো এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কান্ট্রির প্রয়োজন আমরা ওই লিস্টটা কপি করবো যে কোনো কান্ট্রি যেমন আমি জাপানের প্রথমটাই কপি করলাম কপি করার পর আমি উইন্ডোজ বটনে ক্লিক করবো এবং টাইপ করবো ভিপিএন তারপর আমি ভিপিএন সেটিংয়ে চলে যাব ভিপিএন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আমি এড ভিপিএন কানেকশন দেখতে পাচ্ছি এড ভিপিএন কানেকশানে ক্লিক করব ক্লিক করার পর ভিপিএন প্রোভাইডার সিলেক্ট করে দেবো উইন্ডোজ ইন তারপর কানেকশানের একটা নাম দেবো এখানে আমি যে কোনো নাম দিতে পারি আমি দিলাম জাপান তারপর সার্ভার অ্যাড্রেসের জায়গায় সার্ভার অ্যাড্রেসের জায়গায় আমি এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করেছি ওই অ্যাড্রেসটা পেস্ট করব ভিপিএন টাইপ দিয়ে দেবো অটোমেটিক ইউজার নেম এবং পাসওয়ার্ডই থাকবে এবং ইউজার নেম দেব ভিপিএন স্মল লেটারে এবং পাসওয়ার্ড দেব ভিপিএন এটা স্মল লেটারে তারপর সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর এখানে যে জাপান আসে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে কানেক্ট করতে পারবো অথবা আমার কম্পিউটারের ওয়াইফাইয়ের যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে যদি আমি যাই তারপর এদিকে জাপান গেলে এখান থেকেও আমি কানেক্ট করতে পারব তারপর আমি এটা কানেক্ট করে দিই এটা ভেরিফাই হতে কিছুটা সময় লাগছে দেখা যাচ্ছে যে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হওয়ার পর আমরা পূর্বে যে ওয়েবসাইটটি দেখেছিলাম যে ব্লক করা ওই ওয়েবসাইটটি আবার ভিজিট করা ট্রাই করি আমি রিলোড দিলাম রিলোড হতে অনেকক্ষণ সময় লাগছে এই যে রিলোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে লোড হয়ে গেছে ঠিক এই সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আমাদের কম্পিউটারে ভিপিএন ব্যবহার করতে পারব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন